বিশ্বভাবর পৌরসভা সহযোগিতায় এবং বিশ্বনগর ক্যানেল ক্লাবের উদ্যোগে আজ আমাদের অনুষ্ঠান চলছে। আপনারা সকলে দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আর দর্শনার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কেউ মেইন দরজার সামনে মোটরসাইকেল রাখবেন না, মেইন দরজার সামনে কেউ মোটরসাইকেল রাখবেন না। আপনারা যেন নির্দিষ্ট পার্কিং জোন করা হয়েছে সেখানে মোটরসাইকেল রাখবেন। ডগ শোতে আমরা আছি এবং অনেক রকমের কুকুর আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। বিভিন্ন প্রজাতির কুকুর আমরা এখানে দেখতে পাচ্ছি আর আপনাদেরকেও আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এমনই একটি কুকুর, তার নাম সম্পর্কে আমরা কিছু জানি না এবং এটা অসাধারণ দেখতে। প্রথমে আগে জিজ্ঞাসা করবো আপনার নাম। অপরূপ আচারিয়া। আচ্ছা, কোথা থেকে আসছেন? আসানসোল থেকে। এই যে কৃষ্ণনগরের ডগ শোতে উনি পার্টিসিপেট করছেন আসানসোল থেকে, আর আসানসোল থেকে উনি নিয়ে এসছেন এই যে কুকুরটি। এই কুকুরটির নাম আমরা এবার জানবো, মানে কী প্রজাতির কুকুর? নিওপলিটান ম্যাস্টিফ। বা, আর ওর নাম কি? মেরি। ওর নাম মেরি। আচ্ছা, আরেকবার আপনি রিপিট করুন ওর যে মানে প্রজাতির নাম। নিওপলিটান ম্যাস্টিফ। মানে এই কুকুরগুলো কোথাকার, মানে কোথাকার? অ্যাকচুয়ালি অরিজিনালি আমেরিকান। অরিজিনালি আমেরিকান, ইউএসএ। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ওর বয়স কত? 3 বছর। 3 বছর। মানে ওদের কি এরমই ওদের দেহ চেহারা রাখে? হ্যাঁ, এদের এরকমই হয়। বডিটা আপনি যদি হাত দেন তো বুঝবেন, একদম ভেল, কী বলে, ভেলভেটের মতো বডিটা। হাত দিলে মনে হবে সোয়েটার বা হাত বলে। মানে অ্যাকচুয়ালি আমি কি হাত দিতে পারবো? পারবেন। মানে কামড়ে দেওয়ার কোনো ভয় নেই তো? মানে আমি একটা হাত দিয়ে দেখছি, বুঝতে পারছি পুরো ভেলভেটের মতো একদম। আর মানে ওকে দেখতে, মানে ওর যে গাল, মানে এই যে থুতনি যেটা আমরা বলি, অসাধারণ সুন্দর। আর আজকের ও কী ধরনের পার্টিসিপেট করবে? এটা ব্রিড শো, অল ব্রিড শো হয় এটা। যেমন মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স হয় না, বডি স্ট্রাকচার সব কিছুর উপর ডিপেন্ড করে, তেমনি এটাও। এদের কোট, দাঁত স্ট্রাকচার, বোন স্ট্রাকচার, মাজল সব কিছুই দেখবে, তারপরে যেটা বেস্ট হবে সেটাই ফার্স্ট হবে। আর ও এমনি মূলত কী খায়? ও এমনিতে চিকেন রাইস, বাড়িতে প্রচুর গায়ে রয়েছে তাই ছানা খায়। মোটামুটি একদিনে ও ছানা খায় 500 থেকে 700 গ্রাম একদিনে। আর এরকম ড্রাই ফ্রুট খায়। অ্যাকচুয়ালি ভেজিটেবল কি ওরা বেশি খায়? না, চিকেন না দিলে বা মাংস না দিলে এদিকে এদের স্ট্রাকচারটা রাখা অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা, মূলত তার উপর বেস করেই ওরা এমনি দুধ খায়। হ্যাঁ, দুধ খায় না, ছানা খায়। ছানা, দুধ খায়। গ্যাস টেস হওয়ার সম্ভাবনা থাকে তো ছানাটা খায়। ছানা খেতে খুব ভালোবাসো। আচ্ছা 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 আচ্ছা। আর এছাড়া যে কুকুরের যে সমস্ত যে খাদ্যগুলো সেগুলো তো? হ্যাঁ হ্যাঁ খায়। হ্যাঁ হ্যাঁ, মানে ও মানে মানে এই যে ডগ শোতে কতবার পার্টিসিপেট করে? অনেকবার, অগুন্তিবার। ধানবাদ, কলকাতা, আসানসোলের আমরা করাই দেখতে পাচ্ছি। আসানসোল ক্রিকেট ক্লাবের ইয়ে লেগে আছে, আমি আসানসোল ক্রিকেট ক্লাবের সেক্রেটারিও তো। অনেক জায়গায় বেস্ট ইন শো, বেস্ট অফ ব্রিড, ভুরি ভুরি প্রায় আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, মূলত এই যে আপনাদের যে ধরনের ট্রেনিং ওকে দেন, আপনি কি মূলত দেন? না, আমার ট্রেনাররা কলকাতার, সঞ্জীব ট্যান্ডন আর দীপ্ত বলে আছে দুজন, ওরা আছে, ওরা এসে ট্রেন করে। আমার সময় নেই তো, ওদের করতে করতে পেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। আমি কি আর একবার একটু হাত দিয়ে দেখতে পারি? সত্যি একটা মানে অসাধারণ আমরা দেখলাম। এবং মানে যতগুলো কৃষ্ণনগরের মধ্যে ডগ শোতে যতগুলো কুকুর এই মুহূর্তে এসে হাজির, তার মধ্যে একটা অন্যতম আমরা আপনাদেরকে দেখাতে পারলাম। দেখতে থাকি পরের এপিসোডে পরে কী ধরনের আছে সেটা আমরা দেখি।